সো নমস্কার বন্ধু বান্ধব সকল, স্বাগত জানাইছো আপনাদের আমার ইউটিউব চ্যানেল সিএসসি সলিউশন। ইতিমধ্যে আপনাদের কাস্ট সার্টিফিকেট এপ্লাই করেছে কিছু, মানে আরটিপিএস পোর্টেলের মাধ্যমে দিয়ে এপ্লাই করেছে কিছু, মানে এই ডিস্ট্রিক্ট পোর্টেলের মাধ্যমে দিয়ে এপ্লাই করেছে। সো মই আরটিপিএস পোর্টেলের মাধ্যমে দিয়ে এপ্লাই করেছিল, তার কেখনমান এপ্রুভাল আর এখন আছে যি নাকি মানে ডিসেম্বর মাহর 31 তারিখে এপ্লাই করেছিল, সেইখান এতালেক এপ্রুভে হওয়া নাই বা রিভার্ট ব্যাকও হওয়া নাই, একু স্টেটাস শো নকরে। সো এতিয়া আমি কি করিম সেইটো ক্ষেত্রত আমি এতিয়া করিম যে মই এতিয়া সেইখন সেম যি কাস্ট সার্টিফিকেট আছে, প্রথমতে আরটিপিএস পোর্টেলত মই গ্রিভেন্স এখন ক্রিয়েট করিম যে এইখন কাস্ট সার্টিফিকেট মই ইমান তারিখে এখন একনোলেজমেন্ট নাম্বার হয় মই এপ্লাই করেছিল এতিয়ালৈকে এপ্রুভ হওয়া নাই বা ওয়াই ইটস টেকিং সো মাচ টাইম, এনেকে আমি গ্রিভেন্স এটা ক্রিয়েট করিম। যদি আপনাদের গ্রিভেন্স কেনেকে ক্রিয়েট করে না জানে, মই আপনাদের একটা ডিটেলস ভিডিও বনাই দিম গ্রিভেন্স কেনেকে ক্রিয়েট করে, যদি আপনাদের কমেন্টস করে, যদিহে ভিডিও প্রয়োজন হয় তেতিয়াহে মই ভিডিও বনাই দিম, আপনাদের কমেন্ট করব যে গ্রিভেন্স কেনেকে ক্রিয়েট করে, ঠিক আছে গাইজ। সো এতিয়া ব্যক্তিজনে আহি মোক কৈছে যে ইমান দিন হল কাস্ট সার্টিফিকেটখন মই পোৱা নাই। সো এতিয়া মই সেইজন ব্যক্তির কাস্ট সার্টিফিকেটখন মই ই ডিস্ট্রিক্ট পোর্টেলের মাধ্যমে দিয়ে আকৌ এবার এপ্লাই করি আজি আপনাদের ফ্রেশ মই কাস্ট সার্টিফিকেট এখন এপ্লাই করে দেখাম। সো কিমান দিন লাগে সেইটো আজির হল মেইন টপিক। আর ইতিমধ্যে মই আরটিপিএস দিয়ে এপ্লাই করলো, এপ্রুভ হওয়া নাই, গতিকে ই ডিস্ট্রিক্ট পোর্টেলের মাধ্যমে দিয়ে মই এপ্লাই করে আপনাদের দেখাম কিমান দিন লাগে কাস্ট সার্টিফিকেটখন এপ্রুভ হব লৈ। সো বলক ভিডিওটো আরম্ভ করো। ভিডিওটো আরম্ভ করার আগতে আপনাদের এটা রিকুয়েস্ট, যদি আপনাদের নতুন আছে মোৰ চ্যানেলত আজি প্রথমবার চাই আছে তেনেহলে প্লিজ চ্যানেলটো সাবস্ক্রাইব করে লব আর লগতে কাষতে থাকা বেল আইকনটো প্রেস করে লব যাতে এনেকা ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের পাই থাকে। আর লগতে যদি আপনাদের আমার ইনস্টাগ্রাম আইডিটো ফলো করা নাই তেনেহলে ফলো করে লব, আপনাদের ডাইরেক্ট কিছুমান কোয়েরি বা ডাউটস থাকে সেইখানে মোক মেসেজ করব, মই আপনাদের নিশ্চয় রিপ্লাই করিম। সো বলক ল্যাপটপর স্ক্রিনত। সো এতিয়া আমি আহি গেছো আমার ল্যাপটপর স্ক্রিনত, যত আপনাদের দেখবলে পাই আছে আমার সিএসসি সলিউশনের ইউটিউব পেজ খোলা হয়ে আছে। ইয়াতে আপনাদের কাস্ট সার্টিফিকেট রিলেটেড, ই ডিস্ট্রিক্ট রিলেটেড, প্যান কার্ড রিলেটেড সকল ধরনের সমস্যার সমাধান পাব। তো যদিহে এতিয়ালৈকে আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তেনহলে সাবস্ক্রাইব করে লব আর কাষতে থাকা বেল আইকনটি প্রেস করে লব যাতে এনেকা ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের পাই থাকে। সো বলক ভিডিওটো আরম্ভ করো। সো বলক ভিডিওটো আরম্ভ করার আগতে মই আপনাদের দেখাই দিও এইটো যি আরটিপিএস বা সেবা সেতু এতিয়া নতুনকে এই প্ল্যাটফর্মের নাম দিয়া হয়েছে। সো আরটিপিএসর মাধ্যমে যে মই কাস্ট সার্টিফিকেটখন এপ্লাই করেছিল সেইখানের ডেট আপনাদের নিশ্চয় দেখবলে পাইছে, এপ্লিকেশন রিসিভ ডেট 31/12/2022 চনত, যার নাকি এতিয়ালৈকে ফরওয়ার্ডেড বা ভেরিফাইং রিপোর্ট এতিয়ালৈকে স্টিল রিমার্কস দেখাই আছে, তার মানে 7 মাহতো নালাগে এটা কাস্ট সার্টিফিকেট এপ্রুভ করবলে। গতিকে এতিয়া মই এই কাস্ট সার্টিফিকেটখন আকৌ এবার ই ডিস্ট্রিক্ট পোর্টেলের মাধ্যমে দিয়ে এপ্লাই করি আর কিমান সময় লাগে মই আপনাদের দেখাম যদিহে এপ্রুভ হয় বা কিমান দিনের পিছত এপ্রুভ হয়। সো এতিয়া আমি আহি গৈছো ই ডিস্ট্রিক্ট পোর্টেলত, ইয়াতে আপনাদের দেখবলে পাইছে ইমেইল এড্রেস আর ইউজার নেম। সো এতিয়া আমি আহি গৈছো ই ডিস্ট্রিক্ট পোর্টেলত, যত আপনাদের ইমেইল এড্রেস আর ইউজার নেম অর স্ক্রিন নেম দেখবলে পাইছে। যদি আপনাদের ই ডিস্ট্রিক্ট বা ইউজার নেম পাহরি গৈছে তেনেহলে কেনেকে আপনাদের রিটাইপ করিব পারে তার বিষয়ে ডিটেলস ভিডিও বনোৱা আছে, আপনাদের ডিসক্রিপশনতো চাই লব পারে বা নতুবা এই ভিডিওটো চাই লব পারে, ঠিক আছে গাইজ। আর যদি আপনাদের ই ডিস্ট্রিক্ট পোর্টেল খোলা নাই তারও ভিডিও দিয়া আছে আপনাদের চাই লব। সো বলক এতিয়া আমি ইমেইল এড্রেস আর ইউজার নেম দি লগ ইন করে লোক। লগ ইন করার পিছত আমি দেখবলে পাম এনেকা ধরনের একটা ইন্টারফেস, যত আপনাদের কাস্ট সার্টিফিকেট হোক বা বার্থ সার্টিফিকেট হোক বা অন্যান্য বহুত ইনকাম সার্টিফিকেট তেনেকুৱা বহুতো সার্টিফিকেট আমি ইয়ারপর এপ্লাই করব পারো। সো আজির যে টপিক আছে সেইটো হল ইনকাম, সরি কাস্ট সার্টিফিকেট এপ্লাই করা। সো আমি ইয়াতে কাস্ট সার্টিফিকেট বলে সার্চ করে লম, সার্চ করার পিছত আমি গোত ক্লিক করি। আপনাদের যদি এই ভিডিওর ফার্স্ট ফার্স্ট লাগি আছে তেনহলে আপনাদের আমার পুরনি ভিডিও চাই তিনিকে শিকিব পারো শিকিব পারে, কারণ এখন ভিডিও মই সোনকালে বনায় আছো, নহলে বোর হয়ে যাব মোর পুরনি ভিউয়ার্স সকলে, কারণ তেখেত সকলে জানে। সো ইয়াতে আমি এতিয়া সাবমিট অনলাইনত ক্লিক করিম। সাবমিট অনলাইনত ক্লিক করার লগে লগে এখন ফিজিক্যাল যে ফর্ম আছে সেই ফর্মখন ইয়াত খোল খাব কাস্ট সার্টিফিকেটর, এখন আমি ফিল আপ করব লাগিব। আপনাদের দেখবলে পাইছে এপ্লিকেশন ফর কাস্ট সার্টিফিকেট জাতির প্রমাণপত্রর বাবে আবেদন। সো আমি ইয়াতে ল্যাঙ্গুয়েজ অফ সার্টিফিকেট আসামিসত ক্লিক করে লো আর বাকি তথ্যখিনি আমি ধুনিয়াকে ফিল করে লো। সো ইয়াতে এপ্লিকেন্টর নেম আমি লিখি লব লাগিব আর বাকিখিনি তথ্য ফিল করে লো, তারপর মই আপনাদের ডকুমেন্ট সেকশনত কই দেখাম আটাইতকৈ গুরুত্বপূর্ণ হয়েছে ডকুমেন্টখানি। সো বলক ইয়াত মই ভিডিওটো অকমান পাউজ করে দিম, ঠিক আছে গাইজ।
सो ऊपर तथ्यखिनि आमि फिल करि लैछो एतिया आमि आहिछो डकुमेन्ट सेक्शनत सो इयाते आमि एप्लिकेन्टर फोटो प्रूफ अफ डेट अफ बार्थ प्रूफ अफ रेसिडेन्ट आरु जि रिकमेन्डेशन लेटर आछे बा हेखिनि आमि इयात आपलोड करिम ठीक आछे गाय सो बोलक एतिया आमि तेखेतर फोटो आछे हे फोटो आपलोड करिलो सो आमि ब्राउज सेक्शनत क्लिक करिम ब्राउज सेक्शनत क्लिक करार लगे लगे एनेका एखन विंडोज पॉप अप होय आहिबो इयाते आमि तेखेतर जि कास्ट आछे हेखन उलियाइ लो तेखेतर जी फोल्डर आसे जोत कास्ट रिलेटेड सकलो डकुमेंट्स खिनी आमी याते थोइसु गतिके आमी उलियालो ठीक आसे सो देखिबले पाइसि याते गुटी डकुमेंट्स खिनी मय ऑल साइजत बनाय लैछु सो याते फोटो आपलोड करिलु आमी फोटो खन एनेके आपनालोके एपियर होबले दिबो ठीक आसे माने याते शो होले तबसते आपनालोके नेक्स्ट डकुमेंट्स आपलोड करिबो एतिया यात देखाय आसे प्रूफ अफ डेट अफ बर्थ यार बाबे आपनालोके आधार कार्ड पेन कार्ड बा एडमिट कार्ड यूज करिबो पारे सो मय यात तेखेतर आधार कार्ड खन आपलोड करिम आरो ए डकुमेंट्सर साइज किनि आसे 500 केबिर तलत ठीक आसे गाइस जदि बेसी होय याते रेड मार्क आही जाबो आरो इयात नलय बस्तु खिनि सो एतिया आहिसे प्रूफ अफ रेसिडेंसर बाबे आमी तेखेतर एपिक माने होल वोटर आईडी कार्ड खन इयात आपलोड करिम ठीक आसे गाइस सो वोटर आईडी कार्ड खन इयात आमी आपलोड करि दिम सो वोटर आईडी कार्ड खन इयात आपलोड करल सो एतिया आपनलके देखिबोले पाइसे कास्ट सर्टिफिकेट अफ फादर एखन तेखेतर नाय और सिलेक्शनत और एटा ऑप्शन आसे जे रिकमेंडेशन अफ ऑथराइज्ड कास्ट सो एखेतर जी साह मजदूर संघर पुरा जी एखन ऑथराइज्ड लेटर आसे सेखन आमी इयात आपलोड करिम जत तेखेतर कास्ट रिलेटेड सकलोखिनि तथ्य लिखा आसे ठीक आसे सो एतिया आपनलके इम्पर्टेन्ट कथा एटा मनत राखिब एनी अदर्स डकुमेन्ट्सत स्टार मार्क नाय बुली आपनलके जदि हे एकु आपलोड नकराके जाय तेने होले आपनर ए फर्मखन रिवर्ट बेक হবই হব সম্ভবপর হবই তো আপনালোকে এটু মিস্টেক নকৰিব সো এনি আদার ডকুমেন্টসত আপনালোকে আপলোড কি কৰিব গাঁও ভৰা সার্টিফিকেট আৰু লগতে তেখেতকল জি লিগেসি ডাটা আছে ঠিক আছে মই আপনালোকক দেখুৱাই দিউ এখন গাঁও ভৰা সার্টিফিকেট যত তলত হাতেৰে উল্লেখিত থাকিব যে ব্যক্তি গৰাকী এই কোনো চৰকাৰী চাকৰি নাই বা তেখেতৰ ঘৰ ক'ত তেনেকৈ ধুনীয়াকৈ লিখা থাকিব আৰু তেওঁ অন্যান্য পিছপৰা তাঁতি সম্প্ৰদায়ৰ লোক তেখেতৰ যি সম্প্ৰদায় আছে সেইটো ইয়াত মেনশ্যন কৰি দিব লাগিব গাঁওবুঢ়াই ঠিক আছে আৰু ইয়াৰ লগতে আপোনালোকে যি লিগেচি ডাটাখন আছে সেইখন গাঁঠি দিব এখন পিডিএফ ফাইল বনাই ল'ব ঠিক আছে এইখন লিগেচি ডাটা চ' এখন মই পিডিএফ বনাই লৈছোঁ সেই পিডিএফখন মই ইয়াত আপলোড কৰিম চ' বলক দেখুৱাই দি আছোঁ মই আপোনালোকক আৰু এইটো 500 কেবিৰ তলত বনাব আপোনালোকে ঠিক আছে গাইজ চ' আপলোড কৰোঁ আমি এনি আদাৰ ডকুমেণ্টছত গাঁও ভৰা চাৰ্টিফিকেটৰ সৈতে লিগেচি ডাটাখন আপলোড কৰি দিলোঁ ঠিক আছে এতিয়া এখন ইয়াত সম্পূৰ্ণকৈ আহি যাব আপোনালোকে দেখিবলৈ পাইছে স্ক্ৰল ডাউন কৰি আপোনালোকে চাব পাৰে ইয়াত আহিছে নে নাই বা ভুল কিবা তথ্য আপলোড হৈ গৈছে নেকি বহুতৰ ক্ষেত্ৰত এনেকুৱা হয় বেলেগৰ ডকুমেণ্টছ আপলোড কৰি দিয়ে তাৰ বাবে ৰিভাৰ্ট বেক হৈ যায় চ' এতিয়া আমি আহি যাম আপলোড স্কেন কপি অফ এপ্লিকেশ্যন ফৰ্ম যিখন ফৰ্ম ফিজিকেলি আমি ফিল কৰিছোঁ সেইখনো ফ্ৰণ্ট আৰু বেক ছাইড আপোনালোকে পিডিএফ ফাইল বনাই ল'ব 500 KB আৰু সেইখন আপলোড কৰিব ঠিক আছে গাইজ চ' মই আপোনালোকক সেইখন আপলোড কৰি দেখুৱাই দিওঁ চ' এইখন আমি চিলেক্ট কৰি ল'লোঁ ঠিক আছে চ' এইখনো আপলোড হৈ গ'ল এতিয়া আপোনালোকে নম্বৰ অফ পেজ টু বি প্ৰিণ্টেড কেইখন পেজ আমি প্ৰিণ্ট কৰিবলগীয়া আছে এখন পেজ প্ৰিণ্ট কৰিবলগীয়া আছে একনলেজমেণ্ট পেজখন আৰু আমি কি পেজ স্কেন কৰিলোঁ বহুতখিনি পেজ স্কেন কৰিছোঁ আপোনালোকে কেইখন ইউজ কৰিছে আপোনালোকে টাইপ কৰি ল'ব ঠিক আছে গাইজ চ' ইয়াতে টাইপ কৰি ল'ব আপোনালোকে আৰু আমি ইয়াত যি কেপচা আছে সেই কেপচা ফিল কৰি পে'মেণ্টটো কৰি লওঁ চ' কেপচা ফিল কৰিলোঁ আমি আৰু এই যি চেকমাৰ্ক আছে ডিক্লেৰেশ্যনৰ চেকমাৰ্কখন আপোনালোকে চেক কৰি ছাবমিটত ক্লিক কৰিব আৰু আপোনালোকৰ যদি কিবা ভুল হৈ আছে ইয়াতে আপোনালোকে য়েছ ন' দেখিবলৈ পাই আছে আৰ ইউ চিউৰ ৱান টু ছাবমিট দ্য ফৰ্ম যদি গোটেইখিনি তথ্য আপোনালোকে সঠিককৈ টাইপ কৰিছে তেনেহ'লে য়েছ কৰিব আৰু যদি কিবা ভুল হৈ আছে মনত কিবা ডাউটছ আছে তেনেহ'লে ন' কৰি আপোনালোকে সেই ফৰ্মখন আকৌ এবাৰ চেক কৰি ল'ব চ' মই ইয়াত য়েছ কৰিলোঁ কাৰণ গোটেইখিনি তথ্য মই ধুনীয়াকৈ ফিল কৰিছোঁ ইয়াত খন্তেক সময় আপোনালোকৰ চাৰ্ফিং হ'ব আৰু এতিয়া
जी पेमेंट्स ऑप्शन आसे के पेमेंट्स आमी पेत क्लिक करिम। पेत क्लिक करा पिसत कंटिन्यू क्लिक करिबो आपना लगे। कंटिन्यू क्लिक करा लग लगे पेमेंट्स और गेटवे खिनी यात उलाय पड़िबो। सो आमी यात क्लिक पे यू मनी क्लिक फॉर प्रोसीड एनके आसे। सो प्रोसीड टू पेत क्लिक करिम। प्रोसीड टू पेत क्लिक करार पिसत আমার পেমেন্টস অর গেটওয়েটো আকো এবার ইয়াত উলাই আহিব। আপোনালোকে ফোন পে হোক গুগল পে হোক বা অন্যান্য যিকোনো পেমেন্টৰ মাধ্যমে দি আপোনালোকে পেমেন্টস কৰিব পাৰে। ঠিক আছে গাইস, সো মই একনলেজমেন্ট রিসিপখনো জেনারেট কৰি আপোনালোকক দেখুৱাম। কিছু মানে কয় একনলেজমেন্ট রিসিপখন জেনারেট হোৱা নাই। সো জেনারেট নহলে আপোনালোকে বেক নামাৰিব দে, আপোনালোকে রিফ্রেশ কৰি থাকিব পেজখন। সো এতিয়া আমি ইউপিআইৰ মাধ্যমে দি পেমেন্টটো কৰি লম। ঠিক আছে গাইস, সো UPI মাধ্যমে দি পেমেন্ট কৰিবলৈ ফোন পে, আমি ফোন পে সিলেক্ট কৰিলো। ফোন পে যি নাম্বাৰ আছে সেইটো আমি সিলেক্ট কৰিলো ইয়াত। সো এতিয়া আমি সো অলপ ওয়েট কৰিব আপোনালোকে, মই যেতিয়া লাগে পেমেন্টটো ইয়াত কনফার্ম কৰিলো। সো দেখিবলৈ পাইছে পেমেন্ট কনফার্ম হোৱাৰ লগে লগে ইয়াতে কন্টিনিউৰ অপচন আহিছে। আপোনালোকে কন্টিনিউত ক্লিক কৰিব, ইয়াত পেমেন্ট সাকসেসফুল হোৱাৰ পিছত একনলেজমেন্টখন জেনারেট হৈ যাব। ঠিক আছে গাইজ, সো দেখিবলৈ পাই আছে এয়া যি একনলেজমেন্ট রিসিভ আছে সেইখন জেনারেট হৈ গৈছে। এখন আপোনালোকে প্রিন্ট আউট কৰি লব পাৰে আৰু যিজন ব্যক্তি আছে তেখেতৰ হাতত দিব পাৰে। আৰু আপোনালোকে এখন পিডিএফ হিচাপত সেভ কৰি থব যাতে ফিউচাৰ ৰেফাৰেন্সত আপোনালোকে ট্ৰেক কৰি চাবলৈ পাৰে কিমান সময় লাগিছে এপ্ৰুভ হবলৈ। সো এইটো আছিলে এটা ফ্ৰেছ কাষ্ট সার্টিফিকেট এপ্লাই কৰাৰ ভিডিও। সো আপোনালোকে চাই পেলাই কেনেকুৱা পালে আপোনালোকে নিশ্চয় কমেন্ট কৰিব। সো এই ভিডিওটো চাই আপোনালোকে নিশ্চয় গম পালে যি মই আরটিপিএসৰ মাধ্যমে দি এপ্লাই কৰিছিলোঁ এপ্ৰুভ হোৱা নাই, কিন্তু সেই ফ্ৰেছ এপ্লিকেশ্যনখন মই ই ডিষ্ট্ৰিক্ট পৰ্টেলৰ মাধ্যমে দি আকৌ এবাৰ এপ্লাই কৰি চাইছোঁ। আৰু কিমান সময় লাগে সেইটো মই এপ্ৰুভ হ'লে পৰৱৰ্তী ভিডিঅ'ত আপোনালোকক দেখুৱাই দিম। ঠিক আছে গাইজ, সো আশা কৰিছোঁ এই ভিডিঅ'টো আপোনালোকৰ বাবে ইনফৰ্মেটিভ হ'ব। সো আজিৰ কাৰণে ইমানতে বিদায় মাগিছোঁ, আকৌ এবাৰ নতুন এটা ইনফৰ্মেটিভ ভিডিঅ' লৈ আপোনালোকৰ ওচৰত উপস্থিত হ'মহি। সো এতিয়ালৈকে যদি আপোনালোকে আমাৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰা নাই সাবস্ক্রাইব কৰি ল'ব, আৰু লগতে কাষতে থকা বেল আইকনটো প্ৰেছ কৰি দিব যাতে এনেকুৱা ধৰণৰ ইনফৰ্মেটিভ ভিডিঅ' আপোনালোকৰ মিছ নহয়। আৰু আমাৰ ইনষ্টাগ্ৰাম আইডিটো ফ'ল' কৰি ল'ব, মই ডেছক্ৰিপশ্যনত লিংক দি দিছোঁ। সো আজিৰ কাৰণে থেংক ইউ, বাই বাই, টেক কেয়াৰ গাইজ।